খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। নমস্কার, আমার নাম অনিন্দিতা দত্ত। আমি রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষিকা। তো আমি গণিত বিষয়ে, যেহেতু 2023 মাধ্যমিক পরীক্ষা একদমই সামনে, সবার ভীতি কমানোর জন্য ছোট ছোট কয়েকটা উপদেশ দিতে চাই। অঙ্ক বিষয়ের যেহেতু সবাই একটু চিন্তায় থাকে যে কোন অঙ্কগুলো আমরা বেশি দেখে যাব, বা কোন উপপাদ্য কোন সম্পাদ্য আসার চান্স বেশি, বা পাটিগণিতে কোন চ্যাপ্টারটা ভালোভাবে করে যাব, এইভাবে পুরো ক্লিয়ারলি তো সব কিছু বলা যায় না। তাও আমার বিচারে, আমি গত বছরের বা গত বিগত কয়েক বছরের প্রশ্নাবলী দেখে যেটা বুঝলাম, যে অঙ্ক পরীক্ষায় ফার্স্ট যেটা করতে হবে, মাথা ঠান্ডা করে ক্লাসরুমে ঢুকে আগে খাতা পাওয়ার পর না ওই মার্জিন টানা বা রাফ করার একটা আলাদা স্পেস রাখা, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে রাফ করার জায়গা অনেক ছাত্রছাত্রীরা রাখে না, যার জন্য হ্যাপাজার্ডলি রাফটা করে ফেলে, যেটাতে কিন্তু খুব যিনি খাতা দেখেন খুব সমস্যা হয়ে যায়। তো রাফ করার একটা আলাদা সুন্দর স্পেস রাখা দরকার, যেখানে রাফ করবে এবং অঙ্কটা খুব সুন্দরভাবে যাতে প্রেজেন্টেবল হয়, অঙ্কর পাশে যেন প্যারালালি রাফটা থাকে, এটা খুব দরকার হয়। আচ্ছা, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে শর্ট কোশ্চেন যতগুলো প্রথমে কমন পাওয়া যাবে। এখন তো মাধ্যমিক পরীক্ষায় অসংখ্য শর্ট কোশ্চেন থাকে এবং তার বিকল্পও অনেক থাকে। তা শর্ট কোশ্চেন যতগুলো কমন পাওয়া যাচ্ছে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি মিলিয়ে প্লাস জ্যামিতি, এইগুলো মিলিয়ে যতগুলো শর্ট কোশ্চেন আগে কমন পাওয়া যাচ্ছে সেগুলো করে নেব। তারপর যেগুলো আমাদের কমন পড়ছে না সেগুলো আমরা পরে চেষ্টা করব। তার আগে আমরা যাব পাটিগণিতে। পাটিগণিতে অবশ্যই অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক থাকে, অংশীদারি কারবার, মূলধনের অনুপাত, ওগুলো দেখে যাওয়াটা ভালো। সুদ কষাটা অবশ্যই, এই দুটো চ্যাপ্টার অবশ্যই দেখে গেলে একটা কমন পাওয়ার চান্স খুব থাকে। আচ্ছা, বীজগণিতে আমি আলাদা করে কোনো চ্যাপ্টার বলবো না। বীজগণিতের ভেদ বা বীজগণিতের যে সমাধানের চ্যাপ্টারগুলো সেগুলো সবগুলোই দেখা দরকার। পরিমিতির ক্ষেত্রে বলবো যে পরিমিতিতে শঙ্কু গোলক এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য বলছি, এগুলো থেকে একটা খুবই আসার চান্স আছে। বাকি চ্যাপ্টারগুলো যে পড়বো না তা নয়, দেখে যাব, কিন্তু শঙ্কু গোলকটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, উপপাদ্যর ক্ষেত্রে আমি অল্প অল্প জাস্ট টাচ করছি। উপপাদ্যর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এবছর দেখব। পিথাগোরাসের উপপাদ্যটা এবছরে ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো লক্ষ্য করব। স্পর্শক সংক্রান্ত তিন চারটে উপপাদ্য আছে, সেই তিন চারটে উপপাদ্যর মধ্যে এবছর একটু আসার চান্স আছে আমার মনে হয় যেটা। আচ্ছা, সম্পাদ্যতে আমি অন্তর্বৃত্তটা এবছরে ছাত্রছাত্রীদের খুবই ভালোভাবে দেখে যাওয়ার জন্য বলবো। অন্তর্বৃত্তটা যে ছবিটা আঁকা হবে সেটাতে যেন যে মূল যে অন্তর্বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা যেন স্পষ্ট হয়, মানে অঙ্কনটা যেন পুরো ক্লিয়ার হয়, সেখানে যেন কোনো রকম ঝাপসা কোনো ব্যাপার না থাকে। এবং অঙ্কন পদ্ধতিটা আমাদের লেখার কোনো দরকার নেই, শুধু অঙ্কন চিহ্ন এবং নামকরণ থাকবে, নামকরণ যেন অবশ্যই থাকে। এবং তার সাথে একটা জিনিস বলে দিই, এই যে উপপাদ্য লেখা হবে, উপপাদ্যটা যেন এমনভাবে লেখা হয় যে আমরা খাতার বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে গিয়ে লেখাটা শেষ করতে চেষ্টা করা না হলেই ভালো হয়, কারণ পাতা উল্টে লিখতে গেলেই অনেক সময় ছবিতে নাম চেঞ্জ হয়ে যেতে পারে। এবং পাশে উপপাদ্যের খুব স্পষ্ট করে ছবিটা আমরা আঁকা দেখতে চাই, কারণ অনেকে ছবি না এঁকে উপপাদ্যটা লিখে যায়, সেক্ষেত্রে কিন্তু উপপাদ্যটা একদম যথার্থতা হয় না। তাই উপপাদ্যর পাশে প্যারালালি ছবিটাও স্পষ্ট থাকা দরকার। এবং যেটা একদমই বাদ দিলে হবে না সেটা হচ্ছে গড়, মধ্য এবং সংখ্যাগুরু মান, এই তিনটের মধ্যে কিন্তু প্রত্যেক বছর একটা করে আসেই। তো এই গড়, মধ্য এবং সংখ্যাগুরু মানের মধ্যে একটা অবশ্যই কমন পাওয়া যাবেই। ওজাইব অঙ্কনটা খুব সহজ, সংখ্যাগুরু মানের ওপর ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে এই ওজাইবটা অঙ্কন করানো হয়। সেই ওজাইব অঙ্কনটা তোমরা যদি একটু দেখে যাও, ওটা কিন্তু পরীক্ষা হলে খুব সুন্দরভাবে করা যায় এবং খুব কম সময় লাগে এবং বেশ অনেকটা নাম্বার থাকে। তাই ওজাইব অঙ্কনটাকে কোনোভাবেই মিস করলে হবে না। এরপরে আমরা যে শর্ট কোশ্চেনগুলো বাকি থাকছে সেগুলো চেষ্টা করতে পারি, কিন্তু এই যে পাটিগণিত,
বা পরিমিতি বা ত্রিকোণমিতি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বই থেকেই পড়ে, বইয়ের বাইরে খুব একটা বেশি আসে না। এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটাও দেখে যাওয়া দরকার, বিশেষ করে উন্নতি কোণ সম্পর্কিত হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এবং তার সাথে মনুমেন্টের যে অঙ্কগুলো হয় এই অঙ্কগুলো কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের গুরুত্বপূর্ণ অঙ্ক। কারখানার চিমনি সম্পর্কিত একটা অঙ্ক আছে, এই তিন চারটা অঙ্ক বললাম, এগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা সবাই আমার শুভেচ্ছা নিও, তোমরা খুব মাথা ঠান্ডা করে অঙ্ক পরীক্ষায় ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে বরং যেটা জানা জিনিস তোমরা সেটাও করতে পারবে না। তো তোমরা যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে থাকো অবশ্যই ভালো পরীক্ষা দিতে পারবে, ভালো ফল করবে, এই কামনা করেই আমি আমার ছোট্ট একটা সাজেশন তোমাদের দিলাম। নমস্কার। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নম্বরে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ, চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।